হলেও তারা নিশ্চিত জানেন যে দেবতারাও ভগবানের ভক্ত এবং তারা সম্মানের পাত্র, তারা সম্মান প্রাপ্য। এবং কোনো ভক্ত কৃষ্ণ ভক্ত হলেও কখনো দেবতাদেরকে তারা অবজ্ঞা করেন না, অশ্রদ্ধা করেন না, সবসময়ই তারা শ্রদ্ধা করে থাকেন। এটা ভক্তদের বৈশিষ্ট্য, কারণ তারা এই সৃষ্টিতত্ত্বে, দেবতারা যদি সৃষ্টিতত্ত্বেরই অধীন, তথাপিও দেবতারা আমাদের মানুষদের চেয়ে অনেক উন্নত স্তরে রয়েছেন, কারণ তাদের দীর্ঘকাল সাধনালব্ধ যে পুণ্য, সেই পুণ্যের বলে তারা স্বর্গে অবস্থান করেন। এবং স্বর্গের এমন প্রধান প্রধান দেবতারা, স্বর্গের বিভিন্ন, স্বর্গে বিভিন্ন লোক রয়েছে, সে সমস্ত লোকের আবার অধীশ্বর বা রাজা রূপে তারা থাকেন, সেই স্বর্গে অবস্থান করেন। তো এটা ভক্তরা সব কিছু জানেন। এই ধরনের ধারণার বশবর্তী হয়ে তারা অপরাধ করে। তো যেটা বলা হয়েছে যে যারা এই ধরনের দেবতা, শাস্ত্রে বলা হয়েছে যারা প্রথম আমাদের নামপরাধের 10টা নামপরাধ রয়েছে, তার মধ্যে প্রথমটা হলো যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা, এটা নাম্বার ওয়ান অপরাধ। আর দ্বিতীয় অপরাধ হলো শিব ব্রহ্মাদি দেবতাদেরকে ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। তো ভক্তরা জানেন কখনোই শিব ব্রহ্মা ওনারা প্রধান প্রধান দেবতা, প্রধান দেবতা, তাদেরকেও ভগবানের নামের সমান বা তার থেকে ঊর্ধ্বে কিংবা সমান বলে চিন্তা করা যাবে না। আবার তাদেরকে ভগবান থেকে বিচ্ছিন্ন বলেও চিন্তা করা যাবে না। এবং পরিণামে রাবণের মতোই গতিপ্রাপ্ত হয়। তো এই যে আসুরিক অসুর বা আসুরিক প্রকৃতির লোক যারা, তারা এই ধরনের চিন্তা করতে করতে এক সময় তাদের পরিণতি হয় কি সেই রাবণের মতোই, রাবণের পরিণাম যা হয়েছিল, পরিণতি যা হয়েছিল ঠিক সে ধরনেরই পরিণতি হয়। কারণ ভগবানের সাথে পাল্লা দিয়ে, টেক্কা দিয়ে কেউ টিকতে পারে না, পৃথিবীতে টিকে নাই এবং টিকবেও না, পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। ভগবান সর্ব অবস্থাতেই ভগবান, আর জীব সর্ব অবস্থাতেই জীব। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব এক পাল্লায় যদি রাখা হয়, আর ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিলাম, শুধু তার নামটা যদি এক পাল্লাতে রাখা হয়, তাহলে ভগবানের সেই নামের পাল্লাই ভারী হবে। অনন্ত কোটি জীব এক একসাথে হয়ে, একত্রিত হয়েও ভগবানের একটা ইচ্ছার ব্যতিক্রম ঘটাতে পারবে না। ভগবান যার ইচ্ছা করেছেন, যা তার পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ যথাযথভাবেই চলবে, কেউ তা প্রতিহত করতে পারবে না। হরে কৃষ্ণ। অর্জুন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সখ্য ভাবাপন্ন কার্যকলাপের বর্ণনা করেছেন, তা থেকে সকলেই এই শিক্ষা লাভ করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে সর্বতোভাবে মঙ্গল লাভ হয়। তবে এখানে প্রভুপাদ বলেছেন, প্রভুপাদের তাৎপর্য, আর প্রভুপাদ যে সমস্ত তাৎপর্য করেছেন শাস্ত্র বহির্ভূত বা অশাস্ত্রীয় কোনো কথা প্রভুপাদ বলেননি, সম্পূর্ণ শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেক সমস্ত কিছু তিনি লিপিবদ্ধ করেছেন। তো এখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের, তো প্রভুপাদ আরও একটা দৃষ্টান্ত দিয়ে থাকেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালা পুষ্ট হয়, উদরে খাবার দিলে সমস্ত দেহ পুষ্ট থাকে। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের যারা সেবা করেন, তারা সমস্ত দেবদেবী, মহান ব্যক্তি এবং মানুষ, সমস্ত জীবের প্রিয়ভাজন হন। এটা ভগবানের কৃপায়, ভগবানের ইচ্ছায়, এবং সর্বক্ষেত্রেই মঙ্গল লাভ হয়। কিন্তু দেবতাদের ভক্ত বা উপাসকেরা যা লাভ করে তা আংশিক,
দেব দেবীদের মতোই অপূর্ণ এবং অনিত্য। আমরা অনেক সময় এটা আমাদের অজ্ঞতার পরিণাম যে আমরা অজ্ঞতার বশবর্তী হয়ে আমরা মনে করি যে দেবতারাও দেবতাদের কর্ম করলেও ভগবানকে লাভ করা যাবে। আবার অনেকে বিকৃত চিন্তা ভাবনা করেন, সেটা হলো যে শ্লোকের কদর্থ করেন। গীতায় বলেছেন যে যে যবতামাং প্রপদ্যন্তে তাং সত্যৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। ভগবান গীতায় বলেছেন যে যে আমাকে যেভাবে উপাসনা করবে আমি তাকে সেভাবেই পুরস্কৃত করে থাকি, অতএব সকলেই সর্বতোভাবে আমারই পথের অনুসরণ করে। তো এই শ্লোকের অনেক সময় জড়জাগতিক ব্যক্তিরা কী করেন, কদ অর্থ করেন, এটার বিপরীত অর্থ তারা করে থাকেন। কিন্তু ভগবান এখানে যা বলতে চেয়েছেন যে যথামাং প্রপদ্যন্তে এই শ্লোকের মাধ্যমে, সেটি হলো যে যে শান্ত সূক্ষ্ম দাস্য বাৎসল্য মধুর পঞ্চরস, এই পঞ্চরসের যে কোনো একটি রসের দ্বারা যদি কেউ ভগবানের সেবা করে থাকেন বা ভগবানের উপাসনা করেন তাহলে তারা ভগবানকে লাভ করতে পারবেন। তো এর অর্থ, এই শ্লোকের এই অর্থ এই না যে যে দেবতাদের উপাসনার মাধ্যমে আমরা সেই ভগবত ধামে পৌঁছতে পারবো। হরে কৃষ্ণ। তো দেবদেবীদের মতোই অপূর্ণ এবং অনিত্য, এখানে প্রভুপাদ বলেছেন যে এই যে দেবতাদের উপাসনা, জানতি দেবতা দেবান পিচ্ছিন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতজ্জা জানতি মজ্জাতি নহপিমাম, যে যারা দেবতাদের উপাসনা করবেন তারা দেবলোকে যাবেন, যেতে পারবেন নিশ্চিত, আর যারা ভূতপ্রেতাদের উপাসনা করবেন তারাও তারা ভূতলোকে যেতে পারবেন। ভূতলোক বলতে একটা জগৎ আছে, সেখানে ভূতপ্রেতাদি ভূতপ্রেতারা সাধারণত সেখানে এই বাস করেন, তো সেই ভূতলোকে যেতে পারবেন। আর যারা পিতৃপুরুষদের উপাসনা করবেন তারা পিতৃলোকে যেতে পারবেন। পিতৃলোক পিতৃলোক নামক একটা জগৎ রয়েছে, সেখানকার অধিপতি অর্যমা, কি প্রভু অর্যমা। তো যাই হোক, যে জগতেই একমাত্র ভগবানের ধাম ব্যতীত আমরা যে জগতেই লাভ করি না কেন, ভগবানের ধাম ছাড়া যেখানে যাব সেটিই হলো অনিত্য জগৎ, অস্থায়ী। দেবতাদের জীবনও অনিত্য, তাদেরও মৃত্যু হবে, এমনকি ব্রহ্মলোক, সেই ব্রহ্মলোকেরও এই পরিবর্তন হয়, ব্রহ্মলোকও সেই ব্রহ্মলোকেরও ধ্বংস আছে, ধ্বংস হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বলেছেন যে ব্রহ্মলোকেও দুঃখ বর্তমান, কারণ ব্রহ্মলোকের এই পৃথিবীর 365 দিনে স্বর্গের একদিন, আর পৃথিবীর 432 কোটি বছরে ব্রহ্মলোকে একদিন হয়। কাজেই সেই সেখানেও জন্ম মৃত্যুর যে ব্যাপার সেখানে সংঘটিত হয়, কাজেই সেগুলিও অনিত্য জগৎ। এই শ্লোকটির আরেকটি তাৎপর্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন সশরীরে স্বর্গে যেতে সক্ষম হয়েছিলেন, যেটা আমিও জানতে পারলাম যে এই যে পঞ্চপাণ্ডবদের যে তারা যে অবসর গ্রহণ করলেন, তারা প্রত্যেকেই এক একবার এক একজন করে তারা সেই সংসার বা তাদের গৃহ বাড়ি সব কিছু ত্যাগ করে তারা এই অবসরে গিয়েছিলেন, কিন্তু তারা কোথায় গিয়েছিলেন এটা আমারও চিন্তাধারা ছিল। তো জানতে পারলাম যে তারা যেহেতু অর্জুন সশরীরে স্বর্গে যেতে পেরেছিলেন, তাহলে নিশ্চিত অর্জুনের যারা অন্যান্য ভ্রাতা ছিলেন তারাও সেই স্বর্গেই গমন করেছিলেন। কিন্তু এখানে একটা বিষয় হলো যে অর্জুন, যুধিষ্ঠির মহারাজ বা কুন্তিদেবী তারা যদিও স্বর্গে গমন করেন, কিন্তু তারা কিন্তু নিত্য ধাম গোলোক বৃন্দাবনের অধিবাসী, তারা স্বর্গে গেলেও সেই স্বর্গের থেকে সে থেকে আবার তারা স্বেচ্ছায় সেই গোলোকে পৌঁছতে পারবেন, তাদের সে ধরনের ক্ষমতা রয়েছে। দেবরাজ ইন্দ্র তাকে সম্মানে তার আসনের অর্ধভাগ দান করেছিলেন। তো দেবরাজ ইন্দ্র যখন তার আসনে উপবিষ্ট ছিলেন তখন
অর্জুনকে দর্শন মাত্রই তাকে তা সম্মান প্রদর্শন করে তার সেই ইন্দ্রের আসনের অর্ধভাগ তাকে দান করেছিলেন। শাস্ত্রের কর্মকাণ্ডে নির্দেশিত পুণ্যকর্ম অনুষ্ঠান করার ফলে স্বর্গলোকে উন্নীত হওয়া যায়, যেটা আমরা সেই বৈদিক কর্মকাণ্ডের বা শাস্ত্রের যে নির্দেশ, সেই বৈদিক কর্মকাণ্ডের নির্দেশিত পুণ্যকর্মের ফলে স্বর্গলোকে উন্নীত হওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে সেই সমস্ত পুণ্যকর্মের ফল ক্ষয় হয়ে গেলে পুনরায় এই মর্তলোকে অধঃপতিত হতে হয়। তবে স্বর্গেও নরক আছে, এটা সর্বজনবিদিত। স্বর্গলোকে গেলে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়, এটি নিশ্চিত। তবে এই বিষয়টা আমাদেরকে যদি আমরা দৃঢ়ভাবে না জানতে পারি, না উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জন্য সেই গমনাগমনের পথ আমাদের সামনে উন্মোচিত থাকবে। আমরা কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো পৃথিবীতে, এইভাবেই আমরা ঘূর্ণায়মান হতে থাকব। চন্দ্রলোকেও, চন্দ্রলোকও স্বর্গলোকেরই স্তরে অবস্থিত। তো এই যে চন্দ্রলোক, সেই চন্দ্রলোকটাও, চন্দ্রলোক খুব নিকটবর্তী পৃথিবীর খুব কাছাকাছি, স্বর্গ নরক এবং স্বর্গ নরক, তো চন্দ্রলোকটাও মোটামুটি স্বর্গেরই একটা অংশ চন্দ্রলোক। এবং যে সমস্ত পুণ্যবান ব্যক্তি যজ্ঞাদি অনুষ্ঠান করেছেন, দান করেছেন এবং কঠোর তপস্যা করেছেন, তারাই কেবল দেহত্যাগ করার পর স্বর্গলোকে প্রবেশ করতে পারেন। এই যে দান দেন, যজ্ঞ, তপস্যা, এগুলি দ্বারা স্বর্গলোকে যাওয়া যায়। কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় অর্জুন সশরীরে স্বর্গে যেতে সক্ষম হয়েছিলেন, তা না হলে কখনই তা সম্ভব নয়। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন সশরীরে স্বর্গে যেতে সক্ষম হয়েছিলেন। সেটা কৃষ্ণের যেহেতু সখা, তার কোনোরকম স্বীকৃতি বা কোনোরকম পুণ্যের অভাব তার মধ্যে ছিল না। যদি থাকতো তাহলে আর কৃষ্ণের মতো, কৃষ্ণের সখা হওয়ার সৌভাগ্য অনন্ত কোটি জীবের মধ্যে নেই। বহু বহু জন্মের পর কেউ কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে এবং কৃষ্ণের কৃপা লাভ করতে পারে। তো অর্জুন অত্যন্ত মহাত্মা ছিলেন, তা না হলে কখনোই তা সম্ভব নয়। আধুনিক বৈজ্ঞানিকেরা যে স্বর্গলোকে যাওয়ার চেষ্টা করছে তা কখনোই সম্ভব হবে না, কারণ একসময় আমরা ঐতিহাসিক ঘটনার মাধ্যমে জানতে পারি রাবণ যখন এই ধরাধামে বর্তমান ছিলেন, তখন তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন, পরিকল্পনা করেছিলেন যে এই পৃথিবী থেকে তিনি একটা সেতু নির্মাণ করবেন, সেই সেতু মাধ্যমে যাতে স্বর্গে যাওয়া যায়। কিন্তু সেটি ছিল অবিধি, সেটা ছিল অশাস্ত্রীয় পরিকল্পনা, যার ফলে সেই পরিকল্পনা রাবণের বাস্তবায়ন হয়নি। কারণ তারা অর্জুনের সমকক্ষ নয়, তারা সাধারণ মানুষ, তাদের যজ্ঞ, দান এবং তপস্যার পুণ্যফল অর্জিত নেই। জড় শরীর সত্ত্ব, রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত। তেজ আমাদের জড় দেহ, এটি সত্ত্ব, রজ এবং তম, এই তিন গুণের দ্বারা প্রভাবিত। হয়তো কেউ সত্ত্বগুণে আছেন, আছি, কেউ হয়তো রজগুণে আছি, কেউ তমগুণে আছি, কিন্তু এই মায়িক জগৎটাই এই তিনটি গুণের দ্বারা সৃষ্ট। আর প্রকৃতিটাই হলো এই যে প্রকৃতির, এই প্রকৃতিটাই হলো জড়া প্রকৃতি এবং তিনটি গুণের সমন্বয়। তো প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত। বর্তমান যুগের জনসাধারণ সাধারণত রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। সেই প্রভাব তাদের অত্যধিক কাম ও লোভের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তো এই যে আমরা বর্তমান জগতে যা দেখছি, সাত্ত্বিক ব্যক্তি অত্যন্ত দুর্লভ। যারা সাত্ত্বিক ব্যক্তি তাদের চালচলন দেখলেই বোঝা যায়, যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত আছেন, তারা এমনকি যারা আপনারা সেবা, ভগবান প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন, তারা এই তিন গুণের ঊর্ধ্বে। এই তিন গুণের ঊর্ধ্বে না উঠতে পারলে কেউ ভগবানের সেবায় যুক্ত হতে পারেন না, কারণ সেটা স্বীকৃতির ব্যাপার, স্বীকৃতি অর্জিত হয় না। যখনই কোনো ব্যক্তি দেখা গেল কাল, গতকালকে দেখা গেল সে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল, কিন্তু আজ দেখা গেল তার গলায়
তুলসীর মালা, তার দাদার সঙ্গে তিলক, সে সাধু সঙ্গ করছে, তাহলে বুঝতে হবে যে কালকের তার সেই যে অবয়ব ছিল বা কালকের যেই তার পার্সোনালিটি ছিল সেটাকে চিন্তা করা যাবে না, তাকে মহাত্মা বলেই মানে তাকে সাধু বলেই মনে করতে হবে। কারণ সে আজকে কাল সে যা করেছে করেছে, আজ সে যথার্থ মানে সঠিক পথে সে অবস্থান করছে। এই ধরনের অধঃপতিত মানুষেরা সাধারণত উচ্চ লোকে যেতে পারে না, স্বর্গলোকেরও ঊর্ধ্বে অন্য অনেক গ্রহলোক রয়েছে। তো আমরা স্বর্গ মানুষ সাধারণত জড়জাগতিক মানুষেরা কি চিন্তা করেন স্বর্গ নরক, পৃথিবী স্বর্গ নরক এই তিনটাই জানেন, কিন্তু স্বর্গলোকেরও ঊর্ধ্বে কিন্তু অনেক লোক রয়েছে, উচ্চতর লোক সেগুলিকে বলা হয়, এবং সেটাও সেই চতুর্দশ ভুবনাত্মক অর্থাৎ এই যে দেবী দাম, দেবী দামের অন্তর্গত। দেবী দাম অতিক্রম করলে তারপর বিরজা নদী, আর বিরজা নদী পার হলেই বৈকুণ্ঠ ধাম বা গোলোক বৃন্দাবন। তো এগুলি আমাদের জানতে হবে, তাহলেই আমরা সঠিক সিদ্ধান্তে বসতে পারব। সেখানে কেবল সত্যগুণের দ্বারা প্রভাবিত মানুষেরাই যেতে পারেন, যারা উচ্চ লোকে উচ্চতর লোকে যেমন চন্দ্রলোক ইন্দ্রলোক তো বা ব্রহ্মলোক, সেখানে কিন্তু সেই সত্যলোকে সারা যারা সত্যগুণে আছেন তারাই যেতে পারবেন, সত্যগুণের দ্বারা প্রভাবিত মানুষেরাই যেতে পারবেন। তারা কিন্তু ওই রজ তমগুণের দ্বারা যারা আছেন তারা যেতে পারবেন না, সেখানে যেতে হলেও এমনকি স্বর্গে যেতে হলেও সত্যগুণের সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে, না হলে স্বর্গলোকেও পৌঁছানো যাবে না। ব্রহ্মাণ্ডের স্বর্গ আদি উচ্চতর গ্রহলোকের অধিবাসীরা অতীব বুদ্ধিমান, তারা মানুষদের থেকে অনেক অনেক গুণ অধিক বুদ্ধিমান। তবে যারা স্বর্গে যায় তাদেরও যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে, বুদ্ধিমত্তা না থাকলে তারা স্বর্গে যেতে পারবেন না। কারণ হলো স্বর্গে যেতে হলেও সেই সমস্ত যাগযজ্ঞ করতে হয়, দান ধ্যান করতে হয়, তপস্যা করতে হয় এবং শুদ্ধ সাত্ত্বিক স্তরে পৌঁছতে হয়, তাহলে স্বর্গে যাওয়া যাবে। আর এই স্বর্গ তার উপরে যে সমস্ত উন্নততর বা আরও উচ্চতর গ্রহলোক রয়েছে সেগুলি তারপরে তার উপরে সেই যে অপ্রাকৃত ধাম সেখানকার তো কথাই নেই, সেখানে যেতে হলে তো এই সমস্ত পুণ্যের দ্বারাও যাওয়া যাবে না, পুণ্যের বলে এই অপ্রাকৃত স্থানে যাওয়া যাবে না, সেখানে যেতে হলে সুকৃতির প্রয়োজন। তারা সকলেই সত্যগুণের উচ্চ থেকে উচ্চতর স্তরে অধিষ্ঠিত পুণ্যবান ব্যক্তি, তারা সকলেই ভগবানের ভক্ত, এবং তাদের সত্যগুণ যদিও কবি মৃষ অবিমৃষ নয়, তথাপি তারা এই জড়জগতের সমস্ত সদ্গুণাবলীর অধিকারী দেবতা বলেই পরিগণিত হয়ে থাকেন। তো যারা এই যে উচ্চতর লোকে আছেন তারা এই জড়জগতের সমস্ত সদ্গুণাবলীর অধিকারী দেবতা বলেই পরিগণিত হয়ে থাকেন। এই জগতে যে সমস্ত আমরা সাধারণত সত্যরজ এবং তম এই তিনটি গুণের কথাই জানি, কিন্তু এই তিন গুণের ঊর্ধ্বে যে এই যে আরেকটা স্তর রয়েছে যেটা গুণাতীত স্তর, এই গুণাতীত স্তরে পৌঁছতেই ভগবানের সান্নিধ্য পাওয়া যায়, আর গুণাতীত স্তরে পৌঁছলেই ভগবানের সেবার অধিকার সেবা অধিকার লাভ করা যায়। তো এগুলি সাধারণ মানুষ রিয়েলাইজেশন করতে পারবে না, উপলব্ধি করা তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা প্রভুপাদের তাৎপর্য থেকেই জানলাম অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আমরা এখানে যারা অবস্থান করছি প্রত্যেকেই আমরা ভক্ত, তথাপিও আমাদের প্রতিনিয়তই জ্ঞান চর্চা করতে হবে।